জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে রাষ্ট্রপতিরও যাবার কথা রয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের সব প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে। মোড়ে মোড়ে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে তোরণ, বাসাবাড়ি, দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙানো হয়েছে কালো পতাকা। পুলিশ সুপার জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সৌধ কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন তিনি। আমরা আসলে এই দিনটাকে যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে এবং যথাযথ মর্যাদার সাথে আমরা উদযাপন করি। এবছরও আমাদের সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রস্তুতিমূলক সভাগুলো কিছু কিছু সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা দরকার সেগুলো তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। 15 আগস্ট 2022 তারিখ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সফর করবেন। এই উপলক্ষে জেলা পুলিশ গোপালগঞ্জের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ সজাগ আছি।